আজি 16 নভেম্বর রাষ্ট্রীয় প্রেস দিবস সংবাদ কর্মীসকলের বাবে এটি বিশেষ দিন। প্রতি বছরে 16 নভেম্বর প্রেস দিবস পালন করা হয়। আজি রাষ্ট্রীয় প্রেস দিবস প্রতি বছর 16 নভেম্বর দিনটুতে সমগ্র দেশে রাষ্ট্রীয় প্রেস দিবস হিসাবে পালন করে। 1966 চনের 16 নভেম্বর প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া স্থাপন করা হয়েছিল। এই বিশেষ দিনটি সন্মান জানাই প্রতি বছরে 16 নভেম্বর দিনটুক রাষ্ট্রীয় প্রেস দিবস পালন করে অহা হয়েছে। তেতিয়ারে পরে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ায় PCI রাষ্ট্রের সংবাদ ক্ষেত্রের নৈতিক প্রহরী হিসাবে কাম করে আছে। সংবাদ মাধ্যমসমূহ যে এটি মুক্ত আর দায়িত্বশীল অনুষ্ঠান এই দিবস উদযাপনে তারে স্মরণ করায়। ভারতত সংবাদ মাধ্যমের স্বাধীনতা সুরক্ষা করবলৈ প্রথম প্রেস আয়োগে এখন প্রেস কাউন্সিল গঠন করার পরিকল্পনা করেছিল। 1966 চনের 4 জুলাইত ভারতত প্রেস কাউন্সিল স্থাপন করা হয়। এই কাউন্সিল 1966 চনের 16 নভেম্বরের কার্যকরী হয়। সেয়েহে প্রতি বছর 16 নভেম্বর দিনটি রাষ্ট্রীয় প্রেস দিবস হিসাবে পালন করা হয়। বর্তমানের ভারতীয় প্রেস কাউন্সিলের অধ্যক্ষ হিসাবে আছে ন্যায়াধীশ রঞ্জনা প্রসাদ দেশাই। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সুরক্ষিত করার লগতে ভারতত সাংবাদিকতার মানদণ্ড বজায় রখা, গণতন্ত্র বজায় রখা আর মুক্ত বাক শক্তির সুরক্ষার নিশ্চয়তা দিয়ার লগতে সাংবাদিকতার নৈতিকতা আর সংবাদ মাধ্যমের স্বাধীনতা উলঙ্ঘা করার বাবে সংবাদ মাধ্যমের দ্বারা আর বিপক্ষে করা অভিযোগের মধ্যস্থতা হিসাবে কাম করার ক্ষেত্রে ভারতীয় প্রেস কাউন্সিল এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। ইয়ার উপরেও আয়োগে উপলব্ধি করলে যে সকল প্রেস সংস্থার সঙ্গে উপযুক্ত সংযোগ বজায় রাখবলে আর সংবাদ মাধ্যমে সম্মুখীন হওয়া সমস্যাসমূহ মোকাবিলা করবলে একটা সঠিক পরিচালনা সংস্থার প্রয়োজন। এইদরে 10 বছর পিছত 1966 চনের 9 নভেম্বর মাহত ন্যায়াধীশ জে আর মুধলকারের অধীনত ভারতীয় সংবাদ মাধ্যম আর প্রেসর সঠিক কাম কাজ নিরীক্ষণ করবলে PCI বা ভারতীয় প্রেস কমিশন গঠন করা হয়। প্রতিবেদনের মানদণ্ড পরীক্ষা করা হয়। এইবার রাষ্ট্রীয় প্রেস দিবস 2023-ত প্রেস কাউন্সিল স্থাপনের 56 বছর সম্পূর্ণ হব। নিউজ ডেস্ক রিপোর্ট, মাই নিউজ এনি।